हेलो फ्रेंड्स, वेलकम बैक टू तनुश्री ब्लॉग्स 30। तो आज के कि तुम्हारा सबा निश्चय जो आज के हे लक्ष्मी पुजो, तो सबा के तरफ थे जाने शुभ कोजागरी लक्ष्मी पुजो। और तुम्हारा निश्चय सबा एक कथा जो बांगाली घरे घरे लक्ष्मी पुजो होगी, जेहतु बांगाली तो निश्चय हमारे लक्ष्मी पुजा हाट स्वाभाविक। तो आज के सारा दिन हमें लक्ष्मी पुजार भिडियोटे तुम्हारे संगे शेयर करते चले, क्योंकि प्रचुर क्षकर्म जाए ना क्या फाँके फाँके कत मैंने तुम्हारे देखाते पर तुम्हारे मैंने भिडियोते तुले धरते पर जोटा सम्भव तुले धरार चेषा करब अवश्य। আর মানে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর একটা কথা, দুর্গাপূজার সময় আমি মানে দুর্গাপূজার সময় যে ভিডিওগুলি করেছিলাম ওইগুলি এডিট করতে করতে আমার দেরি হয়ে গেছে, তার জন্য তোমাদের কাছে মানে ভিডিওগুলো আপলোড করতে করতে দেরি হয়ে গেছে। কারণ তোমরা সবাই জানো দুর্গাপূজার সময় আমি প্রচণ্ড বিজি ছিলাম। তো জানি না লক্ষ্মী পূজার ভিডিওটা তোমাদের কাছে মানে কবে নাগাদ পৌঁছবে, কারণ সিরিয়াল নম্বর আস্তে আস্তে মানে লক্ষ্মী পূজার ভিডিওটা কবে নাগাদ পৌঁছবে আমি জানি না। তবে আশা করি মানে তাড়াতাড়ি এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখানে লক্ষ্মী পূজো হবে, তার জন্য এখন আমি এখানে ডেকোরেশন করে ফেলছি। আমার ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেছে, আর পরে লাইট লাগিয়ে নেব। এদিকে এখন নারকেলের নাড়ু হয়ে যাচ্ছে, লক্ষ্মী পূজো বলে কথা, নারকেলের নাড়ু না হলে কি হয়, এই যে দেখো। আর এখন এদিকে সুজি ভাজা করে নিচ্ছে, তারপর সুজিগুলিকে বানাবে। আর এদিকে দেখো ময়দার মধ্যে জল দিয়ে ভালো করে ময়দা মেখে নিচ্ছে, লুচি বানাবে। আর এখন ভোগের জন্য পায়েস রান্না করা হচ্ছে, এই যে পায়েস প্রায় হয়েই এসেছে, তো এখন লুচি প্রায় বেলে ফেলেছে। আর এদিকে দেখো আরও কিছু লুচি বেলার বাকি ছিল, ওগুলিকে বেলে নিচ্ছে, তো এখন লুচি ভেজে ফেলবে। আর এই যে দেখো লুচি ভেজে ফেলছে, আর লুচিগুলিও কী সুন্দর ফুলে ফুলে উঠছে। তো লুচি ভাজা প্রায় শেষ। আর এদিকে শাপলা ফুলটাকে ফুটিয়ে নিচ্ছে, কারণ শাপলা ফুলটাকে লক্ষ্মীর হাতে দেবে, মালা বানানোরই কথা ছিল, কিন্তু ফুলের যে নিচের অংশটা ওইটা নষ্ট হয়ে গেছে, তো তার জন্য এখন লক্ষ্মীর হাতেই ফুলটা দিয়ে দিচ্ছে। জানি না কতক্ষণ থাকবে, কারণ ফুলটা আগের দিন এনেছিল তার জন্য নষ্ট হয়ে গেছে। আর এদিকে দেখো আলপনা দিয়ে ফেলছে, তো লক্ষ্মীর সামনে যেখানে ঘট বসবে ওইখানে আলপনা দিয়ে ফেলেছে, তো আলপনা দিয়ে দেওয়া প্রায় শেষ হয়ে গেছে। এই যে দেখো, এই যে দেখো মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে, এখন ঠাকুর এসে পুজো করার অপেক্ষা। মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পেয়েছ, এখন আমি পুষ্পথালটা সাজিয়ে ফেলবো। তো এই যে দেখো পুষ্পথালের মোটামুটি সব কিছু নিয়ে বসে গেছি, এখন পুষ্পথালটা সাজিয়ে ফেলবো আমি। আমার পুষ্পথালটা মোটামুটি রেডি হয়ে গেছে, কিন্তু এর মধ্যে আরো কিছু কাজ আছে যেগুলি আমি এখন করে নেব। এখন আমি শাড়িটা দিয়ে দেব, তাহলে পুষ্পথাল পুরোপুরি রেডি হয়ে যাবে। এই যে এই যে শাড়ি, লক্ষ্মীর শাড়ি, তো বন্ধুরা আমার পুষ্পথালাটা সাজানো কেমন হয়েছে তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো এখানে লক্ষ্মীর পা লাগানো হচ্ছে, ঘরের দরজার সামনে পা লাগানো হয়ে গেছে। এখন এখন আমি আলপনা দিয়ে ফেলবো, তো তার জন্য দেখো চালের গুঁড়ো রেডি করে ফেলেছি। তো এখন আলপনাটা দিয়ে ফেলি, তোমরা দেখতে থাকো। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। তো
বন্ধুরা দেখো আমি একটু সাজুগুজু করে ফেলেছি। লক্ষ্মী পুজো বলে কথা সাজুগুজু না করলে কি হয়। আর এখন আমি আলতা পরে ফেলবো, তোমরা দেখতে থাকো। আর এখন মোমবাতি জ্বালিয়ে সারা বাড়িটাকে আলোকিত করা হচ্ছে, কারণ লক্ষ্মী পুজো বলে কথা মোমবাতি তো জ্বালাতেই হবে, তাই না? গন্ধ পুষ্পাঞ্জলি ওং শ্রী 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 মহালক্ষ্মী দেবী নমো নমঃ। সলস্তাঞ্চ জগৎসুভা প্রকাশিনী ধ্যেয়োদ্যাং সদা দেবী পূজাকালে বিশেষত এষো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ওং শ্রী 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 মহালক্ষ্মী দেবী নমো নমঃ। প্রণাম করেন। আমাদের বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেছে, পুরোহিত মশাই এখন পুজো করে চলে গেছে। আর এই যে দেখো লক্ষ্মীর পেছনে যে ডেকোরেশনটা, এটা পুরোপুরি আমি নিজে করেছি, তোমরা জানাবে আমি মানে আমার ডেকোরেশনটা কেমন হয়েছে। আর এই যে দেখো এখন আমি পাঁচালি পরে নিচ্ছি। দেব সবাই সতত ভক্তি যেন থাকে তব পায়।
পরচর্চা নিষিদিন করে ধর্মগ্রন্থ নাহি ছয় উপন্যাস করে পুজো শেষ হয়ে গেছে, এখন আমরা প্রসাদ খেয়ে নেব। তো এই যে দেখো, প্লেটে প্লেটে সবার জন্য প্রসাদ বাড়া হচ্ছে। আর এই যে দেখো, এটা হচ্ছে আমার প্রসাদের প্লেট। তো আমার প্রসাদের প্লেটটা আমার মনের মতো করে সাজিয়ে দেওয়া হয়েছে। তো এখন আমি প্রসাদ খেয়ে ফেলছি, খাটের উপর প্লেট নিয়ে বসে গেছি। সারাদিন পরিশ্রমের পর এখন প্রসাদ খাচ্ছি। আর এই যে দেখো, বাবা বাজি ফোটানোর জন্য রেডি হচ্ছে। জানি না কতটা বাজি ফোটাতে পারবে। তো বাজিতে আগুন লাগাচ্ছে এখন। আর এই যে দেখো, এসে গেছে, ও কাগজের মধ্যে আগুন ধরিয়ে এসেছে। আসলে আমরা সবাই মানে বাজি ফোটাতে ভয় পাই, তার জন্য বাজির নিচে কাগজে আগুন ধরিয়ে এসেছে। এখন কাগজ থেকে বাজিতে আগুন ধরবে, তারপরে বাজি ফাটবে। আর এই যে বাজিতে আগুন ধরে গেছে, এখন বাজি ফাটছে। এখন আমি বাজি ফোটানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রচণ্ড ভয় লাগে আমার বাজি ফোটাতে। আর এই যে দেখো, এক দৌড়ে ঘরে চলে এসেছি বাজি ফোটার আগে। তো বন্ধুরা, আজকে লক্ষ্মী পূজার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো আজকে তো প্রচুর আনন্দ করলাম, প্রচুর মজা করলাম। তোমাদের কেমন কেটেছে লক্ষ্মী পূজা, ওইটা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ। আবারও সবাইকে বলছি শুভ লক্ষ্মী পূর্ণিমা।